হ্যালো বন্ধুরা, আজকে আমি নদীর ধারে বেড়াতে এসেছি। আর এখানে বেড়াতে এসে অবলা সম্পর্কে কিছু কথা জানলাম। মানুষজনের নির্বিকারে পশুদের পাখিদের মেরে ফেলে, তার পাশে অবলা আছে। এই স্যারের মুখ থেকে আমরা শুনব আজকে নিরীহ পশু পাখির সম্পর্কে। কিছু না বলা আর বলার মধ্যেও কিন্তু এটা কিন্তু ফারাক থেকে যায়, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আর অবলা সম্পর্কে আপনারা যদি জানতে চান, ওই যে বললাম, আপনি যদি গুগলে চলে যান, প্লেন গুগলে গিয়ে অবলা খেজুরি লিখবেন, দেখবেন ওখানে অবলার যে কাজ জিনিসগুলো, ওগুলো কিন্তু তার সারা বছর ব্যাপী কী কাজগুলো, ঋতুভিত্তিক যে কাজগুলো, সেগুলো কিন্তু অবলা করে থাকে। ব্যাস এটুকু, ভালোভাবে আনন্দ করুন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আসুন আমি আর পরে আপনারা ওখানে যে আপনাদের যে বিন করে দেওয়া হয়েছে, গর্ত খোঁড়া হয়েছে, যাওয়ার সময় কাইন্ডলি কিন্তু ওই জায়গাতে আপনারা প্লাস্টিকগুলোকে ফেলুন, ঠিক আছে? কর্মকর শুধু আজকের দিনে নয়, সারা বছর আপনার যেখানে ব্যবহারটা না করুন, শাল পাতা ব্যবহার করুন, কাগজের কাঠ, প্লাস্টিকের কাঠের জন্য কাগজের কাঠ ইউজ করুন, ঠিক আছে? এবং একই সঙ্গে বলবো যে এই শীতের সময় কিন্তু বিভিন্ন এটা ফ্লেক্সটা করুন, তুমি দাঁড়িয়ে এই ফ্লেক্সটা করুন। শীতের সময় যে পরিযায়ী পাখিগুলো আসে আমাদের উপকূলবর্তী এলাকা, আপনারা খেজুরি খেয়ে তো আমরা এই উপকূলীয় এলাকাতে থাকি, তো শীতের সময় যে পরিযায়ী পাখিরা আসে বা সারা বছর অন্যান্য যে পাখিরা আছে তাদেরকে যেন একটু শিকার ডিপার্টমেন্টের সঙ্গে জয়েন্টলি আমরা এই কাজটা করছি, যাতে আপনারা যারা আনন্দ করতে এসছেন, ঠিক আছে, ফরেস্ট ডিপার্টমেন্টের নির্দেশিকা অনুযায়ী এবং আমাদের সারা বছরব্যাপী কাজের একই পাখি আর সামাজিক পরিবেশ নিয়ে যেভাবে সচেতন করলেন আমাদের খুব ভালো লেগেছে। তখন থেকেই আমরা জানতাম এই জিনিসটা, কিন্তু আজকে যেন নতুনভাবে এই জিনিসটা রং পেলো আর আমাদের মনে এটা যেন আবার নতুনভাবে জাগরণ হয়ে গেলো যে পশু আর পাখির উপর আর পরিবেশের উপর সামাজিক দায়বদ্ধতা। খুব ভালো লাগলো। আর রাজীববাবু তো খুব ভালো করে বোঝালেন, আমাদের খুব ভালো লেগেছে। রাজীববাবুকে আমি তো হ্যান্ডশেক করতে চাইছি, কারণ ওনার হয়তো মোবাইল আছে, উনি করতে পারবেন না, তো রাজীববাবুকে আমি ফোন হাতে ধরেই আমি হ্যান্ডশেক করতে চাইছি এই মুহূর্তে, ঠিক আছে? ওকে, গুড, থ্যাংক ইউ, ভালো থাকবে না? হ্যাঁ, অবলা সম্পর্কে কিছু কথা জানলাম। এরপর নদীর পাশে একটা মসজিদ আছে, পীর বাবার মসজিদ। চলো বন্ধুরা ওটা একটু ঘুরে দেখে নিই। Thank you.
চাউলের দামটা কমছে আমার